আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ব্লগটা আমি শুরু করছি। দুপুরের জন্য এখানে শাক ভাজি করেছি, এটা হচ্ছে ডাটা শাক, আর রান্না করব মাছ দিয়ে চিচিঙ্গা। তো মাছের জন্য এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি, আর এখানে রেগুলার যে মশলা দিই ওগুলোই দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর হচ্ছে রসুন পেস্ট, পেঁয়াজ, সব কিছু মিলিয়ে তারপরে দিয়ে মশলাটা কষাচ্ছি। আর এই যে এখানে এটা হচ্ছে রুই মাছ, আর আলু দিব একটা, আর চিচিঙ্গা দিব, দিয়ে রান্না করব আর কি। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে একটু কষিয়ে নেব। প্রথমে মাছগুলো দিব, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর এক পিঠ হলে অন্য পিঠটা আমি ভেজে নিব, মানে উল্টিয়ে দিব, সরি, উল্টিয়ে দিব। উল্টিয়ে আবার মাছগুলো উঠিয়ে রাখব। উঠিয়ে যে চিচিঙ্গা আর আলু আছে ওটা দিয়ে মানে মশলাটার মধ্যে কষাবো। কষানোর পরে আবার মাছগুলো দিয়ে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব, দিয়ে রান্না করে নেব আর কি। সবাই তো রান্না করতে পারে, তারপরও আমি রান্না করছি যখন, তাই আপনাদের সাথে শেয়ার করছি। সত্যি কথা বলতে আজকে দুই দিন ধরে মনটা ভালো নেই, আর মন ভালো না থাকার কারণ হচ্ছে চারিদিকে পরিস্থিতির কারণে, সব কিছু মিলিয়ে আসলে মন ভালো নেই। তাই কোনো কাজকর্ম করতেও ভালো লাগছে না, কোনো ভিডিও করতে ভালো লাগছে না। আপনারা দেখতেই পেয়েছেন গত দুই দিন ধরে আমি কোনো ভিডিও দিই নি। তো আজকেও ভিডিও করতে ভালো লাগেনি, তারপরও র্যান্ডম কয়েকটি ভিডিও করেছি আমি, সেগুলো দিয়ে আমার ব্লগটা সাজিয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগতেও পারে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও বা ব্লগ দিলে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা তা দেখে নিতে পারেন। আর চেষ্টা করবেন ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য। এই যে আমার সবজিগুলো কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব, ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। যে যতটুকু ঝোল খেতে চায় অতটুকু ঝোল দিলে হবে। আর আরে মাছের, যে কোনো মাছের ঝোল খেতে খুব পছন্দ করে, তো ওর জন্য আমি একটু ঝোলটা বাড়িয়ে দিব। আর হচ্ছে ঝোল দেওয়ার পরে একটু সেদ্ধ করে তারপরে মাছগুলো দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব, আর এটা আদা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি রেখে দিয়েছি। তো এখন দেখতেই পাচ্ছেন সবজিগুলো আদা সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি মাছগুলো দিয়ে দিব, আর মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি চিচিঙ্গা যতক্ষণ পর্যন্ত সেদ্ধ হবে না ততক্ষণ পর্যন্ত রাখব। আর কি পরিমাণে আমি ঝোল রাখব সেই পরিমাণ আমি চুলায় রাখব আর কি। তো এই তো আমার চিচিঙ্গা আর আলু মাছের তরকারিটা হয়ে গেছে। তো এ ছিল আমার দুপুরের রান্না বান্না, আজকে একদম সিম্পল রান্না করেছি, তো আর কিছুই করিনি। তো আরেকটা ব্যাপার হচ্ছে আমি আরিবের পড়ালেখার দিকে একটু নজর দিয়েছি। এই কয়েকদিন লকডাউনের কারণে ওর একদম পড়ালেখা হচ্ছে না, সেই জন্য আমার ওর দিকে একটু নজর দিয়েছি আমি, যাতে ও, যেহেতু ও এখন ক্লাস এইটে, সামনে ওদের জেএসসি পরীক্ষা হবে কি হবে না সেটা তো জানি না, এটা আল্লাহই ভালো জানেন। তারপরও আমার কাছে মনে হচ্ছে যে অনেকটা গ্যাপ পড়ে গেছে ওর, একটু নজর দেওয়া দরকার, সেই জন্যই ওর দিকে একটু নজর দিচ্ছি আমি। তো এই কারণে ভিডিও করা একটু কম হচ্ছে আমার। তো এইখানে দেখতে পাচ্ছেন দুটো নারকেল। তো নারকেলগুলো রোজার সময় আরিবের বাবা এনেছিল, তো এতদিন রেখে দিয়েছি, আসলে কিছুই করি নাই, কি করব, মানে কি রান্না করব, কি ইয়ে করব, সব কিছু মিলিয়ে এটা রয়ে গেছে আর কি, যে এটা সেটা করে রয়ে গেছে। তো আজকে ভাবলাম যে না, নারকেলটা কেটে ফেলি। আর একটা কি, নারকেলের যে ইয়াটা আছে, মালাটা আছে, ওটা দিয়ে আমি গাছ লাগাবো, সেই জন্য একটু বড় সাইজের নারকেল এনেছে আর এবার বাবা। তো তো নারকেলটা আমি কেটে এখন আজকে রেখে দিব, কি করব সেটা আপনি, মানে নারকেলটা দিয়ে আমি কি করব সেটা তো ব্লগে দেখাবই।
তো তার আগে আমি নারকেলটা কেটে নিচ্ছি, আজকে অবশ্য দেখাবো না, আজকে শুধু নারকেলটা কেটেই রাখছি। তো নারকেলটা আধা কাটা আছে, মানে আধা ছিলা আছে, দোকান থেকে যখন এনেছে এভাবেই অর্ধেকটা ছিলিয়ে এনেছে, মানে ছিলাই বিক্রি করে আর কি দোকানে। তো এরপরে বাকিটা আমি কেটে নিচ্ছি, তো এটাও শেয়ার করছি কারণ অনেকেই মানে পারে না, আমিও পারতাম না কিভাবে কাটবো কিভাবে কাটবো। তো আসলে মানে নিজের ঘাড়ের উপরে কোনো কাজ পড়লে এমনিতেই শিকা হয়ে যায় যে কোনো কাজই, তো এমন কোনো কাজ নেই যে আমি করি না, সব কাজই করার চেষ্টা করি, নিজের চেষ্টাতেই করি, যে সব ধরনের কাজই আমি করি, করার চেষ্টা করি। তো নারকেলটা কাটছি, ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি, তো করলাম। উপরের শক্ত অংশটা ফেলে দেওয়ার পরে ওটা একদম চেঁচে নিচ্ছি, মানে ছুরি দিয়ে ভালো করে চেঁচে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু আমি এটার মধ্যে গাছ লাগাবো সেজন্য। আর এটা একটু বড় করে কাটবো, মানে এক সাইড বড় করে কাটবো আর এক সাইড ছোট করে কাটবো, যাতে আমার গাছ লাগালে শেকড়গুলো যেন ঠিক মতো গজাতে পারে। আপনারা হয়তো আমার অন্য ভিডিওগুলোতে দেখেছেন আমি নারকেলের মালার মধ্যে, মানে এটাকে আমরা মালা বলি, কে কোথায় কী ভাষায় বলে আসলে আমি ঠিক জানি না, আমি আমার ভাষায় বলছি, এই মালাতেই আমি মানে গাছ লাগাই আর কি, আমার খুব পছন্দ গাছ লাগানোটা। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা অংশ বড় রেখেছি আর একটা অংশ ছোট রেখেছি, আর যে অংশটাতে ছিদ্র আছে মানে ফুটা আছে ওই অংশটাই আমি বড় রেখেছি, যাতে গাছে পানি দিলে পানিটা ড্রেন হতে মানে সহজ হয় আর কি, সেজন্য আমি ওই সাইডটা রেখেছি। তো এই ভিডিওটিতে আপনারা দেখতেই পাচ্ছেন একটা নারকেলের মালায় আমি গাছ লাগিয়েছি। তো আশা করি আজকের ছোট্ট এই ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লাগে আমার সাথেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমি যাতে সামনের দিকে সুন্দর সুন্দর কাজ আপনাদেরকে উপহার দিতে পারি। আর কমেন্টস করে জানাবেন এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।